মোবাইল অ্যাপ টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। আজ আমরা দেখব মোবাইলের অপ্রয়োজনীয় বিভিন্ন যে ফাইল তৈরি হয় সেগুলো কীভাবে ক্লিন করব কোনো রকম অ্যাপস ছাড়াই। দেখুন, গুগল প্লে স্টোরে ক্লিনার বলে সার্চ করলে এই ধরনের প্রচুর অ্যাপস আছে, তাদের সুন্দর সুন্দর অ্যানিমেশান, প্রচুর র্যাঙ্ক, স্টারের প্রচুর আছে, কিন্তু এগুলো কোনোটা ঠিক কাজের কাজ নয়। বরঞ্চ উল্টে আপনি যদি এই অ্যাপসগুলো ইনস্টল করেন তাহলে আপনার প্রয়োজনীয় মোবাইলের তথ্য, ফোন নাম্বার এবং অনেক ডকুমেন্টস কিন্তু ওই কোম্পানি নিজেরা নিয়ে নেয়। দেখুন, একটা দেখাচ্ছি, অলরেডি আমার একটা ইনস্টল করাই আছে। দেখুন, আমি এখান থেকে ক্লিনার বলে করলাম, করার পরে ওপেন করলাম, দেখুন জাঙ্ক ফাইল দেখাচ্ছে, একটু স্লো দেখুন কত সুন্দর একটা অ্যানিমেশন হচ্ছে। দেখুন, ক্যাচে ফাইল ক্লিন করছে, তারপরে হচ্ছে অ্যাড জাঙ্ক ক্লিন করছে, আরও সমস্ত ক্লিন করছে। যদিও বা এখানে দেখাচ্ছে যে ক্লিন করছে কিন্তু কাজের কাজ কিছুই হয় না। আমি আপনাদের দেখিয়ে দেবো যে আমার মেমোরির মধ্যে ঢুকলে কিন্তু এই ফাইলগুলোকে আবার দেখাবে। তাহলে আপনারা কীভাবে এগুলোকে অ্যাকচুয়ালি ডিলিট করবেন, যেভাবে আপনি আপনার কম্পিউটারের টিএমপি ফাইলগুলোকে ডিলিট করেন, ঠিক একইভাবে কোনো রকম অ্যাপস ছাড়াই আপনি কীভাবে এই কাজটা করতে পারবেন সেটা আজকে আমরা দেখব। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কেননা আপনি যদি এই অপ্রয়োজনীয় অ্যাপসগুলো বা অপ্রয়োজনীয় ফাইলগুলো যদি ডিলিট না করেন কিন্তু আপনার মোবাইল কিন্তু স্লো হয়ে যাবে এবং পরবর্তীকালে মোবাইলটা কিন্তু মানে বন্ধ খারাপ হয়ে যেতে পারে, কোনো রকম সফটওয়্যারে আপডেট নেবে না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যাবে, আপনার সাথের ফোনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটাকে আমাদের বন্ধুর সাথে শেয়ার করবেন, তাদেরও এটা জানা দরকার। আর আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তীকালে আরও এর ধরনের এডুকেশনাল ভিডিও আসলে আপনারা দেখতে পারেন। চলুন শুরু করি কীভাবে মোবাইলের আনওয়ান্টেড ফাইলগুলোকে ক্লিন করব উইদাউট কোনো অ্যাপস ছাড়াই। প্রথমেই আপনি আপনার মোবাইলের সেটিং অপশানে যাবেন, সেখানে গিয়ে দেখুন আমি সেটিং অপশানে গেলাম, সেখানে গিয়ে আপনি স্টোরেজে ক্লিক করবেন। স্টোরেজে ক্লিক করে দেখাচ্ছে, দেখুন আপনার ইন্টারনাল স্টোরেজ দেখাচ্ছে, এখানে আপনি ক্লিক করবেন। দেখুন এখানে কানেকশন ক্যালকুলেট হবে, আপনার পুরো কম মোবাইলের মধ্যে যে ইন্টারনাল স্টোরেজ আছে সেগুলো কী কী ভাগে, কী কী অ্যাপস আছে, কী কী ভিডিও আছে, কী কী ইমেজ আছে, সব কিন্তু পরপর পরপর, কী কী অডিও আছে পরপর পরপর ওরা সার্চ করবে। দেখুন সার্চ করা হয়ে গেছে, তারা দেখাচ্ছে যে অ্যাপস আছে 8.74 GB, অডিও আছে শূন্য, কোনো অডিও নেই, ভিডিও আছে 8 KB, আদার্স আছে 2.58 GB। এই দেখুন ক্যাচে ডাটা আছে 328 MB। তেমন দেখুন কিছুক্ষণ আগে কিন্তু আমি আমার অ্যাপস দিয়ে কিন্তু এটাকে ক্লিন করলাম কিন্তু কিছুই হয়নি, শুধু একটা অ্যানিমেশান হলো, ফালতু একটা সময় নষ্ট হলো অ্যাপসটা করে আমার মানে মেমোরিটা জাম করে রাখা, উল্টে আমার মোবাইল থেকে প্রয়োজনীয় তথ্য কিন্তু চলে আসে। তাহলে দেখুন ক্যাচে ডেটাটা যেমন ছিল তেমনই রয়ে গেছে। এবার আমি দেখাবো কি করে এই ক্যাচে ডেটাটাকে আপনি জিরো করবেন। প্রথমেই এখানে ক্লিক করতে হবে, এবার দেখুন ক্লিয়ার ক্যাচে ডাটা জিজ্ঞেস করছে, আপনি কি এটা ক্যাচে ডাটা ক্লিয়ার করবেন, আপনি ওকে টিপবেন, এই ওকেটাকে টিপবেন, টিপলাম, খানিকক্ষণ ওয়েট করবেন। খানিকটা এই সময় কিন্তু আপনি চাইলে মোবাইলটাকে অন্যান্য সমস্ত অ্যাপসগুলোকে স্টপ রাখবেন, কারণ এই সময় কিন্তু র্যাম, যে আমাদের যে মোবাইলে র্যাম আছে খুব বেশি থাকে, আপনারা একটু সময় নিয়ে কাজটা করবেন। দেখুন এখন কিন্তু আমার মোবাইলে ক্যালকুলেটিং আরম্ভ হয়ে গেছে, তার মানে আবার দেখুন আমার কিন্তু এটা আগে মানে ছিল ক্যাশে ডেটা ছিল, দেখুন শূন্য, সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে এটা শূন্য হয়ে গেল, দেখেছেন এইটা হচ্ছে অ্যাকচুয়াল ক্লিন না।
আর যেটা অ্যাপস দেখে করছেন ওটা একটা ফালতু অ্যানিমেশন, এটাতে কিছুই হয় না। দেখুন এটা কিন্তু আপনার ক্যাচে হয়ে গেল, জিরো হয়ে গেল। ঠিক একইভাবে আপনি যদি পরবর্তীকালে আপনার মোবাইলটাকে যখন বিক্রি করবেন বা কোনো দোকানে সারাতে দেবেন, আপনার হয়তো মনে হতে পারে যে আমার মোবাইলের মধ্যে অনেক প্রয়োজনীয় ছবি আছে, যে কোনো বাইরের লোকের কাছে না জানানোই ভালো, তখন ঠিক একইভাবে আপনি সেটিংয়ের মধ্যে ঢুকে ইন্টারনাল স্টোরেজের মধ্যে ঢুকে আপনি আপনার ভিডিওগুলোকে জিরো করে দিতে পারেন, ইমেজগুলোকে জিরো করে দিতে পারেন, তারপরেতে অন্যান্য যে সমস্ত ফাইল আছে সেগুলোকে আপনি কিন্তু জিরো করে ক্লিয়ার করে দিতে পারেন। তাতে আপনার ছবি টবি গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আপনাদের দোকানে বা যে কিনবে তার কাছে যাবে না। তা দেখলেন কীভাবে আপনার অপ্রয়োজনীয় ফাইলগুলো মোবাইলের কীভাবে ডিলিট করতে হয় কোনো রকম অ্যাপস ছাড়াই। আমি আপনাদের সাজেশন করবো কোনো রকম অ্যাপস ব্যবহার করবেন না, আপনারা নর্মালি কিন্তু সেটিংয়ে গিয়েই কিন্তু আপনারা এই কাজটা করে ফেলতে পারবেন, যে অপ্রয়োজনীয় ফাইলগুলোকে ডিলিট করা। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন, গুড নাইট।